এরপর প্রশ্ন হলো ফরজ গোসল করার পর নামাজের জন্য কি ওযু করতে হবে? ওযু করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? আমাদের অনেক ভাই আছেন ফরজ গোসলের পর আবার আলাদা করে ওযু করেন, আছে না নাই? ফরজ গোসল করার পর আলাদা করে আর ওযু করার দরকার নাই যদি গোসলটা আপনি সুন্নাসম্মত উপায় করে থাকেন। সুন্নাসম্মত ফরজ গোসলের নিয়ম কি? নিয়ম হলো প্রথম কাজ, শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক লেগে থাকলে জাস্ট আলতো করে ওই জায়গাটাতে পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করে ফেলা, নাপাকটা চলে গেছে, ব্যাস প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো দুই হাতের কবজি ধুয়ে তিনবার কুলি, নাকে পানি গড়গড়া সহকারে ভালো করে করে এরপরে তিনবার মুখ ধৌত করে কোনোই পর্যন্ত তিনবার তিনবার হাত ধুয়ে মাথা মাসাই করে অজু যা যা করেন এ পর্যন্ত অজুর কাজ শেষ করে এরপর আপনি গোসল শুরু করবেন। মাথার উপরে কাঁধে আপনি পানি ঢেলে অথবা পুকুরে হলে পুকুরে নেমে আপনি গোসল করে উঠার সময় দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসছেন। তাহলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে। এখন যদি আপনি অজু গোসল করে আবার অজু করেন তাহলে এটা অপ্রয়োজনীয় অজু, এটা অনুচিত, এটা অনুচিত এ অজু, কারণ আপনি যে অজু ইতিমধ্যে করেছেন ওই অজুটা এখন একবার ইউজ করেন নাই, ওই অজুটা এখন একবারও ব্যবহার হয় নাই, আবার আপনি আরেকটা অজু করছেন পাশাপাশি, এটা অপ্রয়োজনীয়, অতএব এটি করবেন না। তাহলে সুন্নাসম্মত গোসল করলে সেখানে গোসলের পাশাপাশি অজুও হয়ে যায়। হ্যাঁ, কেউ গোসল করতে করতে পেশাব এসেছে, তিনি পেশাব করেছেন, অথবা গোসল করতে করতে কারো বায়ু নির্গত হয়েছে, অজু ভেঙে গেছে, তাহলে তো ভিন্ন কথা, তিনি নতুন করে অবশ্যই অজু করবেন। অতএব সুন্নাসম্মত উপায়ে আপনি হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে দুই হাতের কোনি পর্যন্ত ধুয়ে মাথা মাসে করে এরপর আপনি গোসল শুরু করেছেন, তাহলে এই অজুর পর যে গোসল হবে তারপরে আলাদা আর কোনো অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে নামাজের বিধান কি? যদি মাফ হয় তবে কতদিন? মেয়েদের যতদিন মাসিক থাকবে, মাসিক এটা ভ্যারি করে, কোনো মেয়ের 5 দিন থাকে, কারোর 7 দিন থাকে, কারোর 10 দিন থাকে, কারোর অভ্যাস থাকে, আবার কারোর অনেক মাসে পরিবর্তন হয়, তো এই মাসিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ মাফ। সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয় যেটাকে নেফাস বলে ওই সময়েও নামাজ মাফ, তবে ওই সময়ের যে রোজাগুলো ভঙ্গ হবে রমজান মাস থাকলে সেইগুলো পবিত্র হওয়ার পর তাকে অবশ্যই রাখতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে মাসিক অবস্থায় মেয়েরা জিকির আজকার করতে পারবে, দোয়া দরুদ পড়তে পারবে, আল্লাহর কাছে কিছু চাইতে পারবে, ইসলামিক বই পুস্তক পড়তে পারবে, এগুলো করতে কোনো অসুবিধা নাই। তারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন স্পর্শ করবে না, তারা নামাজ পড়বে না, তারা তওয়াফ করবে না, স্বামী সহবাস করবে না, এই কাজ ছাড়া বাকি যে ভালো কাজ জিকির আজকার সেগুলো তারা করতে পারে, রোজা রাখবে না। যৌতুক নেওয়া হারাম, তবে কর্জে হাসানা নেওয়া জায়েজ হবে কি? এটা তো একটু আগে বললাম, যৌতুক নেওয়া হারাম, শ্বশুর বাড়ি থেকে কর্জে হাসানা চাওয়াটাও বেশিরভাগ ক্ষেত্রে যৌতুক, কারণ শ্বশুর বাড়িতে কর্জে হাসানা চাওয়ার মানে হলো শ্বশুর শাশুড়িকে একরকম বাধ্য করা। বেচারাটা চিন্তা করবে মেয়েটা সুখের জন্য হলো কর্জা দেওয়া লাগবে, লোন দেওয়া লাগবে, এই জন্য এইরকম সিন ক্রিয়েট করে বা একরকমের আপনার পরিবেশ তৈরি করে লোন আদায় করলে সেটা জায়েজ হবে না। আর যদি সানন্দে চিত্তে তারা দেন এবং জোরাজুরি নাই, সেরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো শেয়ার মার্কেটের বিজনেস হারাম নাকি হালাল? যারা এটা করে তাদের উপার্জিত টাকা হালাল কিনা? মৌলিকভাবে শেয়ারের বিজনেস নাজায়েজ বা হারাম নয়, কিন্তু শেয়ার মার্কেট যদি জুয়ার মার্কেটে পরিণত হয়, সেটা যদি নামকে আসতে শেয়ার মার্কেট হয়, সেখানে যদি কারসাজি এই পর্যায়ে চলে যায় যেটা জুয়ার পর্যায়ে হয়ে গেছে, ওখানে পুরোটাই কারসাজি, তাহলে সেটা হালাল বলা কঠিন। তবে সাধারণভাবে শেয়ার ব্যবসা জায়েজ আছে যদি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করছেন ওই কোম্পানির বিজনেস হালাল হয়। ধরেন একটা কোম্পানি মদ উৎপাদন করে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনাও জায়েজ নাই, বেচাও জায়েজ নাই, কিন্তু একটা কোম্পানি কলম উৎপাদন করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনা বেচা করা জায়েজ হতে পারে যদি তাদের ব্যবসার বেসিক পলিসিতে হারাম এর উপাদান না থাকে বা হারাম কিছু না থাকে। তাহলে হালাল জিনিস উৎপাদনকারী কোনো কোম্পানির শেয়ার কেনা বেচা করা মৌলিকভাবে জায়েজ আছে যদি শেয়ার বাজার শেয়ার বাজারের জায়গায় থাকে। এরপরে প্রশ্ন হলো হারাম ইনকামকারীর নিকট কোনো কিছু ভাড়া দেওয়া বা বিক্রি করা যাবে কিনা? যার উপার্জন শুধু হারাম, নিরেট হারাম, কোনো হালাল উপার্জন তার নাই, ওইটা দিয়েই সে চলে, এরকম ব্যক্তির কাছে বাসা ভাড়া দোকান ভাড়া দিতে পারবেন না, কারণ আপনার যে ভাড়াটা সে পরিশোধ করবে আপনি জানেন ওটা পিওর হারাম থেকেই পরিশোধ করবে। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, কিছু হারাম কিছু হালাল, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি ভাড়া দিতে পারবেন, যেহেতু তার হালাল হারাম দুইটাই আছে, কোনটা থেকে সে আপনার রেন্ট দিচ্ছে সেটা নিশ্চিত নয়, হয়তো এরকম ব্যক্তির কাছে ভাড়া দেওয়া যাবে। ইচ্ছাকৃতভাবে ঈদের নামাজ মসজিদে পড়ার বিধান কি? ঈদের সালাত মসজিদে নয়, বরং সেটা উন্মুক্ত মাঠে আদায় করা হলো সুন্নাহ। খোলা ময়দানে ঈদের সালাত আদায় করা কি? সুন্নাহ।
ঈদের সালাত খোলা মাঠে আদায় করার যে একটা আনন্দ আছে, এটার যে একটা তৃপ্তি আছে, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেটা থেকে বঞ্চিত, আমরা সেটা অনুভব করতে পারি না। যারা সবসময় মসজিদে ঈদের সালাত আদায় করেন, ঈদের নামাজ আদায় করে থাকেন, তারা খোলা মাঠে গিয়ে একটু আদায় করে দেখেন, আপনার যে ফিলিংস হবে, আপনার যে অনুভূতি হবে, সেটা কিন্তু মসজিদে ঈদের সালাত আদায় করার চাইতে ভিন্নতর, অনেক ভালো লাগার কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে অর্থাৎ খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আয়োজন করতেন, অতএব সেই চেষ্টাই মসজিদ কর্তৃপক্ষের করা উচিত। অন্তত মসজিদের বাইরে যদি উন্মুক্ত জায়গা থাকে, মসজিদের জায়গা থাকে, সেখানে হলেও ঈদের সালাতের আয়োজন করা উচিত। তবে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে এরকম বড় বড় শহরগুলোতে দেখা যায় এত মাঠ থাকে না যত পরিমাণ মানুষ সেই শহরে বসবাস করে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে সালাত আদায় করলে, মসজিদে ঈদের নামাজ পড়লেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই। অনেক এলাকায় দেখা যায় রাস্তাঘাট, ব্যস্ততম সড়ক যেগুলো বন্ধ করলে মানুষের প্রচণ্ড রকমের ভোগান্তি হতে পারে, সেগুলো বন্ধ করে ঈদের নামাজ আয়োজন করে, এটা অনুচিত কাজ, এটার চাইতে বরং মসজিদে আদায় করাটাই বেটার। হ্যাঁ, যদি এমন হয় একটা রাস্তার, বিশাল বড় রাস্তার এক প্রান্ত যদি আটকে দেওয়া হয় ঈদের দিন, রাস্তাঘাটে পথচারীদের যাতায়াত খুব কম থাকে, কোনো অসুবিধা হবে না, আরেকটা রাস্তা খোলা আছে, সেটা দিয়ে মানুষ যেতে পারবে, তাহলে সেক্ষেত্রে এটি হতে পারে। কিন্তু যথাসম্ভব রাস্তাঘাট বন্ধ করে নামাজ পড়া অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুসু আলা তরিক, তোমরা কখনো রাস্তায় বসবে না। ভাইরা আমার, আজ পৃথিবীর মানুষ অনেক সভ্যতার কথা বলে, 1450 বছর আগে মক্কা মদিনার পরিবেশ কি ছিল চিন্তা করেন, কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল, সেখানে রাস্তার মধ্যে বসলেও কোনো জ্যাম তৈরি হতো না। অথচ আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই সভ্যতা, সেই ভদ্রতা শিখিয়েছেন, যে তখনই বলে গেছেন রাস্তা দখল করবে না, ফুটপাত দখল করবে না। আজ আমরা লক্ষ লক্ষ মানুষের বসতি, এক একটা শহর কোটি কোটি মানুষের বসতি, সেরকম জায়গায় রাস্তা দখল করার কি পরিণতি, ভোগান্তি আমরা বুঝতে পারছি, অথচ তিনি নির্দেশনা দিয়ে গেছেন সেই 1450 বছর আগে। অতএব রাস্তা দখল করা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে কোনো কাজেই। অতএব যথাসম্ভব মসজিদের বাইরে কোনো আঙ্গিনায় থাকলে সেখানে ঈদের নামাজ পড়বেন, এমনকি শহরের বড় বড় মাঠ থাকলে সেখানে ঈদের জামাতের আয়োজন করবেন, প্রয়োজনে শহর থেকে বেরিয়ে গিয়ে সেখানে ঈদের সালাতের আয়োজন করবেন। কোনো বিকল্প মাঠ নাই বা যে মাঠ আছে মানুষ তার চাইতে অনেক বেশি, তাহলে মসজিদেও সালাত আদায় করলে কোনো গুনাহ হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই উত্তম ঈদের সালাত মাঠে আদায় করা।